বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। সুস্থ থাকতে চাইলে গাজরের সালাদ, জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত। আসুন তাহলে আজকে জেনে নিব গাজরের 8টি উপকারিতা সম্পর্কে। ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যারোটিন এর সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন প্রোস্টেট, কোলন ও পাকস্থলীর ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রক্তে থাকা বাড়তি কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা। ওজন কমাতে সহায়তা করে। কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয়। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, হজম শক্তি বাড়ায়। গাজরে থাকা ফাইবারে অন্ত্রের জন্য ভালো, এটি হজমে সহায়তা করে। গাজর দিয়ে স্যুপ বা সালাদ বানিয়ে খান, ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। গাজরে থাকা ভিটামিন এ, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বলিরেখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্ট শোক দূরে রাখে, ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টান টান, দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে। গাজরে উচ্চমাত্রার ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য। নিয়মিত গাজর খেলে তাই ভালো থাকবে চোখ, হৃদযন্ত্র ভালো রাখে। গাজর পটাশিয়ামের একটি বড় উৎস, যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্টিভ স্ট্রেস এবং প্রদাহ প্রতিরোধ করে। হার্ট সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি কমাতেও কার্যকর। হাড় সুস্থ রাখে। গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম। উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।